কবি নাজিম মাহমুদের কবিতা রোগশয্যায়। মৃত্যুর নিঃশব্দ প্রতিধ্বনি মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর, তস্করের মতো তার চলা আততাই হয় অতর্কিতে, কখন যে দৃষ্টির সব রং মুছে দেয় অদৃশ্য হাত, কখন যে জীবনের যত প্রয়োজন সব মিটে যায়, কখন যে চেতনায় বিন্দু বিন্দু জমে ওঠে বিষ কুম্ভ, ধিক্কারে নীল কণ্ঠনালী ছিঁড়ে যায় নির্বাক চিৎকারে, কেউ জানে না কখন তার জন্মকে সে দেয় অভিশাপ, মনে হয় মৃত্যু যদি হয় মহানিদ্রা তবে তাই হোক, তবে তাই হোক, সেই ঘুমে কেটে যাক অনন্ত সময়, তবু একবার সেই শেষ ঘুমে চলে যাবার আগে আমার চোখের সামনে একে একে উজ্জ্বলতর হোক আমার প্রিয় মুখ, আমার আত্মজ, স্বজন, বন্ধুগণ, সনন সুহৃদ, আমার জীবনের অজস্র ভালোবাসা, আমার সাধনার ধন, আমার পরম অমৃতলোক, জীবনের সেই শ্রেষ্ঠ সঞ্চয়ে আমার বুক ভরে যাক। ভোর হতে না হতেই মুমূর্ষ মানুষের ঘুম ভাঙায় শরতের স্নিগ্ধতা, রাত ভর ঝরা একরাশ শিউলি যেন সুগন্ধে ভরায় হঠাৎ হাসপাতালের ওয়ার্ড, সাদা মেঘের পতাকাবাহী চলেন ক্ষিপ্র নিঃশব্দ পায়ে পায়ে এক বেড থেকে অন্য বেডে, কখনো রক্তচাপের যন্ত্র, কখনো রক্ত পরীক্ষার সিরিঞ্জ, কখনো থার্মোমিটার, তার নরম হাতে কথা বলে, আপনি কেমন আছেন, সুস্মিত মুখে তার প্রশান্তি, আরোগ্যের বিপুল আশ্বাস, সকালের সেই প্রথম সূর্যোদয়ে প্রাণ ভরিয়ে নিয়ে মনে মনে বলি আজীবন যদি পাই সেবার অর্চনা, এইখানে হাসপাতালের বেডে যেন পড়ে থাকি আমি, প্রত্যহ সকালে নতুন সূর্যের আলো দেখার প্রত্যাশী, একবারও মনে হয়নি সনদ সবটাই চক্রান্ত, শরীরের তাপ আর অর্ধ চৈতন্য মিলে তেলেস মাতি, সবটাই স্বপ্ন সবটাই অবাস্তব সবটাই মিথ্যা, তবু যে আপনি এলেন কেমন করে ভুলি সে কথা, বিছানার পাশে বসে বললেন এ কি হাল আপনার, আমি তো কিছুই জানি না, এমনি এসেছি আমি হঠাৎ, এম্পায়ারে চলছে আজ আন্তর্জাতিক নৃত্য উৎসব, ঘর ফেরাতেই দেখি আলো ঝলমল প্রেক্ষাগৃহ, এক পৃথিবীর আনন্দ ঘোষণায় উজ্জ্বল তার সারা দেহ, কোথায় পালালো জ্বর অবসাদ ক্লান্তি চোখের পলকে, আমি উঠে পড়ি চলুন আমিও যাব ওই উৎসবে, পৃথিবীর এত আলো আর এত আনন্দের মেলা ফেলে কখনোই কখনোই আমি হব না পলাতক,